এসো নবীন ভয় নেই, ড্যাফোডিলে প্যারা নেই। আজ 27শে জানুয়ারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অডিটোরিয়ামে হতে যাচ্ছে স্প্রিং 24-এর ওরিয়েন্টেশন। এই ভিডিওর মাধ্যমে আমরা ড্যাফোডিলের প্রত্যেকটি ক্লাবের বুথ ভিজিট করব এবং কিভাবে নবীনদের নেচে গিয়ে বরণ করা হচ্ছে সেটা উপভোগ করব। সো গাইস, সকাল সকাল রেডি হয়ে আমি চলে যাচ্ছি ক্যাম্পাসের দিকে। ক্যাম্পাসে ঢুকেই অডিটোরিয়ামে হাজার হাজার মানুষের ভিড় চোখে পড়ে। এর মধ্যে বেশিরভাগই হচ্ছে ফ্রেশার এবং তাদের গার্ডিয়ান। আমরা অডিটোরিয়ামে ঢুকেই প্রথমে প্রত্যেকটি ক্লাবের বুথ ভিজিট করি এবং প্রত্যেকটি ক্লাব তাদের নতুন মেম্বার কালেক্ট করার জন্য ফর্ম ফিল আপ করাচ্ছে এবং সবাইকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। তাছাড়াও বিভিন্ন ধরনের ফটো ফ্রেম রয়েছে যার মধ্যে সবাই সুন্দর সুন্দর ছবি তোলা নিয়ে বিজি ছিল। এর একটু পরই কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রাম। কুরআন তেলাওয়াতের পর বাজানো হয় আমাদের জাতীয় সঙ্গীত এবং আমরা তখন সবাই নীরবতা পালন করি। তারপর একে একে ফর্মাল সেশন শেষ হয় এবং বিভিন্ন গেস্টদেরকে স্টেজে আমন্ত্রণ করা হয়। এবার বাংলা ওপার বাংলা সবকিছু মিলিয়ে তোমার নাম আসলে কি বলতো? দিব্যজ্যোতি। আমরা এখন যাচ্ছি ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্সের দিকে কারণ একটু পর আমাদের ক্লাস রয়েছে। এ ফিউ মোমেন্টস লেটার, আমি এখন যাচ্ছি অডিটোরিয়ামের সেকেন্ড ফ্লোরে আর আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কিভাবে জমকালো আয়োজনের মাধ্যমে নবীনদের বরণ করা হচ্ছে। এখন সময় প্রায় সন্ধ্যা গণিয়ে আসছে, ওরিয়েন্টেশন প্রোগ্রাম প্রায় শেষ এবং আমরা এখন যাচ্ছি নলেজ ভ্যালির দিকে ব্রাই ব্রাদারদের সাথে আড্ডা দিব। তোমার সাথে প্রেম করিয়া অন্তর হইল কালা,
যাই হোক গাইস, কেমন হলো আজকের ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন সবার আগে ব্লগ পেতে।